নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল অ্যাসপিরেশন বাই অরিজিৎ সিং চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা আবার আজকে চলে এসেছি রিজেনিং বুস্টার সিরিজ নিয়ে, যেটা আমরা স্পেশালি ফেলের গ্রুপটি পরীক্ষার জন্য রেখেছি। আগের দিন আমরা বিভিন্ন জিআই গুলো দেখেছিলাম এবং তার সমাধান করার চেষ্টা করেছিলাম। আজকে সেরকম ভাবেই বেশ কিছু জিআই যেগুলো রেলে আসতে পারে সেইগুলো দেখবো এবং এদের সমাধান কি হতে পারে সেটা দেখার চেষ্টা করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, একটা অমিল অর্থাৎ ফাইন্ড অর ডন আউট বিজোড়টা খুঁজে বার করো। চারটে অপশন রয়েছে, এখান থেকে আমাদের কোনটা আলাদা সেটা খুঁজে বার করতে হবে। ক্যাথেড্রাল, মস্ক, মনেস্ট্রি আর টেম্পল। ক্যাথেড্রাল, মসজিদ, মঠ আর মন্দির, এই চারটের মধ্যে কোনটা আলাদা আমাদের খুঁজে বার করতে হবে। স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে আমাদের চারটেই তো ধর্ম রিলেটেড, তাহলে আলাদা কোনটা? তো এক্ষেত্রে অবশ্যই আলাদা হবে মনেস্ট্রি। ঠিক আছে, মনেস্ট্রি বা বাংলায় যদি দেখো মঠ, তো ইংরাজিতে যখন আমরা মনেস্ট্রি দেখি আমাদের সাধারণত বৌদ্ধ ধর্মের কথা মনে হয়, কিন্তু বাংলায় যখন তুমি মঠ শুনবে সেটা কিন্তু আমাদের হিন্দু ধর্মে অনেক মঠ থাকে। তো বেসিক্যালি মনেস্ট্রি বা মঠটা কি, যদি গুগলে সার্চ করো মনেস্ট্রি বা মঠ বলে, তাহলে দেখতে পাবে মনেস্ট্রি ইজ বিল্ডিং কম অর কম বিল্ডিং অর কমপ্লেক্স অর তোমার এমন একটা ঘর। বেসিক্যালি এটা কি, ডোমেস্টিক কোয়ার্টার, অর্থাৎ যারা ধর্ম ভিক্ষুক যাদেরকে বলা হয় তাদের থাকার জায়গা। কিন্তু বাকি যেগুলো দেখো, ক্যাথেড্রাল বলো বা মস্ক বলো, টেম্পল, এগুলো কিন্তু পূজা করা বা ওরশিপের জায়গা, কিন্তু মনেস্ট্রি বা মঠ কিন্তু পূজা করার জায়গা অ্যাকচুয়ালি নয়। তো এই সম্বন্ধে আশা করি তোমাদের অনেকেরই ধারণা নেই এবং এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। তোমার প্রথমবারে দেখে এটা ভীষণ কনফিউজিং মনে হবে, কিন্তু এটার অ্যান্সার হবে মনেস্ট্রি বা মঠ, কারণ বেসিক্যালি এটা কিন্তু ওরশিপ বা পুজো রিলেটেড নয়, এটা কিন্তু বেসিক্যালি একটা থাকার জায়গা। দেখো পরের ভিডিও পরের জিআইতে চলে যাই। দেখো পরেরটা বলেছে কি, আর একটা অর্ডার আউট রয়েছে, ট্র্যাপিং অর অরিফাইস এগ্রেস আর ভেন্ট। তো এই জিআইটা দেওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে তোমাদের বোঝানো যে রেলে কিন্তু ইংরাজি বাট পার মানে তোমার প্রত্যক্ষভাবে না থাকলেও, ডিরেক্টলি না থাকলেও ইনডিরেক্টলি কিন্তু ইংরাজি থাকে। তো তোমাদের অ্যানালজি যেইগুলো থাকবে তার জন্য কিন্তু তোমাদের সিনোনিম এন্টারিং করতে হবে। তো যারা রেলের গ্রুপটি প্রিপারেশন নিচ্ছ, তারা একদমই যদি ইংরাজি না পড়ে থাকো বা অন্য পরীক্ষার জন্য যদি একদমই ফোকাস না থাকো, শুধুমাত্র রেল ফোকাস হয়ে থাকো এবং যদি ইংরেজিটাকে পুরোপুরি বাদ দিয়ে থাকো, তাহলে আমি তোমাদের উপদেশ দেবো অন্তত সিনোনিম অ্যান্টোনিমটা ভালো করে পড়ো, যাতে অ্যানালজি আসলে কিছুটা করে আসতে পারো। যেমন ধরো এখানে দেখো, ট্র্যাপিংস, অরিফাইস, এগ্রেস, ভেন্ট। তো প্রথম এই যে চারটে অপশন রয়েছে, আমাদের কাছে প্রথম বলছি চারটে যে অপশন আছে, আমাদের প্রথমটা ট্র্যাপিংস হচ্ছে আলাদা। ট্র্যাপিংস মানে কি, ট্র্যাপিংস মানে হচ্ছে সাজসজ্জার উপকরণ, কিন্তু অরিফাইস বলো বা এগ্রেস বলো ভেন্ট বলো, যাটি ছিদ্রকে বোঝায় বা খোলা খোলা জায়গাকে নির্দেশ করছে। তাই এই তিনটি হচ্ছে সিনোনিম, আলাদা হচ্ছে ট্র্যাপিংস। তাই অড ওয়ান আউট হিসেবে আমার অ্যান্সার হবে এইটটা, ট্র্যাপিংস। পরের রিজনিংয়ে চলে যাই। পরে একটা স্টেটমেন্টের অ্যাজাম্পশন আছে। আগের দিন আমরা স্টেটমেন্ট কনক্লুশন দেখেছিলাম সিলোজিজমের রূপে, আর স্টেটমেন্ট আর্গুমেন্ট দেখেছিলাম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে স্টেটমেন্ট অ্যাজাম্পশন নিয়ে একটু আলোচনা করা যাক। স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি, বেসিক্যালি স্টেটমেন্ট কনক্লুশনে কি হয়, যেমন স্টেটমেন্ট তোমাকে বলে দেয় তার বাইরে তুমি অন্য কিছু ভেবে নাও না, বা স্টেটমেন্টে যেটুকু বলা আছে সেটুকুকেই তুমি সত্য হিসেবে দেখো। কিন্তু অ্যাজাম্পশনে কি হবে, অ্যাজাম্পশনে ধরো যখন তোমার কাছে স্টেটমেন্ট থাকবে তার বেসিসে তুমি কিছু কল্পনার জায়গা তোমার কাছে থাকবে। সাপোজ আমি যদি বলি একটা স্টেটমেন্টে যে ধোনি ইন্ডিয়া টিমের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার, ধোনি ইন্ডিয়া টিমের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার, ধোনি আজকে খেলছে না, তাহলে ইন্ডিয়ার হারার সম্ভাবনা বেশি, ইন্ডিয়ার হারার সম্ভাবনা বেশি। তাহলে আমার যেই যে দুটো স্টেটমেন্ট ছিল তার সাপেক্ষে এটা যদি কনক্লুশনে আকারে থাকে যে ইন্ডিয়া হারার সম্ভাবনা বেশি, এটা রং হবে। কিন্তু যদি এটা স্টেট এটা তোমার অ্যাজাম্পশন আকারে থাকে যে ধোনি ইন্ডিয়া টিমের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার আর ধোনি আজকে খেলছেন, এটা যদি স্টেটমেন্টে থাকে তার বেসিসে যদি আমাকে অ্যাজাম্প করতে দেওয়া হয়, অবশ্যই এটা ট্রু হবে। কারণ আমি ধরে নেবো যেহেতু ধোনি নির্ভরযোগ্য ব্যাটসম্যান আর ধোনি যেহেতু খেলছেন, তাই ইন্ডিয়া হারার সম্ভাবনা বেশি, অবশ্যই সত্যি। একইভাবে এখানে যে স্টেটমেন্ট অ্যাজাম্পশনটা দিয়েছে, তো দেখো বলছে কম্পিউটার এডুকেশন শুড স্টার্ট এট স্কুল ইটসেলফ, কম্পিউটার শিক্ষা স্কুলগুলি থেকেই শুরু করে দেওয়া উচিত। প্রথম অ্যাজাম্পশন বা প্রথম অনুমান কি বলেছে, লার্নিং কম্পিউটার্স ইজ ইজি, অর্থাৎ কম্পিউটার শেখা সহজ। পরেরটা কি বলেছে, কম্পিউটার এডুকেশন ফেটেস জব ইজিলি, কম্পিউটার শিক্ষায় সহজেই চাকরি পায়। তো দেখো যেহেতু কম্পিউটার এখান থেকে স্কুল থেকে শিক্ষা দিতে বলা হচ্ছে, স্কুলগুলো থেকেই শুরু করতে বলা হচ্ছে,
তাহলে আমরা অবশ্যই এটাকে অনুমান করতে পারি যে সবগুলো শেখাটা সোজা না হলে স্কুল থেকে শুরু করা হতো না, মিনিমাম কলেজ থেকে শুরু করা হতো। তাই অবশ্যই এখানে দুটো অনুমানের মধ্যে প্রথম অনুমানটা ট্রু হবে। তাহলে এইখানে অনুমানের সাথে কনক্লুশনের পার্থক্য, যদি কনক্লুশন আঁকা থাকতো তাহলে কিন্তু আমি এটাকে ফলস বলতাম, কিন্তু যেহেতু স্কুলগুলো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুমানের ক্ষেত্রে এক একটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন এখানে স্কুল কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে প্রাথমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে স্কুলটাকে, এবং তাই জন্যই কিন্তু প্রথম কনক্লুশনটা, সরি প্রথম অ্যাসাম্পশনটা ট্রু হচ্ছে। পরে যে অ্যাসাম্পশন রয়েছে যে কম্পিউটার শিক্ষায় সহজে চাকরি পাওয়া যায়, দেখো স্কুলগুলো থেকে শুরু তাছাড়া সহজে চাকরি পাওয়া যায় এর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে রং। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র হবে এক বৈধ বা অনলি অ্যাসাম্পশন ওয়ান ইজ ইমপ্লিসিট। ঠিক আছে, পরের যাইতে চলে যাই। দেখো এখানে আরেকটা সিলোজিজম আছে, স্টেটমেন্ট কনক্লুশন আকারে। আগের দিন আমরা সিলোজিজম একটু ধারণা পেয়েছি। প্রথমে স্টেটমেন্টে বলছে নো ডোর ইজ ডগ, তাহলে কোনো দরজা যদি কুকুর না হয়, তাহলে এটা যদি দরজা হয় তাহলে এটা হচ্ছে কুকুর, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপরে কি বলেছে, সব কুকুরই বিড়াল, তাহলে সব কুকুর যদি বিড়াল হয়ে থাকে তাহলে কুকুরের উপর দিয়ে বিড়ালটা থাকে। তাহলে এখানে আরেকটা কুকুর কি হতে পারে, আই সরি আরেকটা কুকুর বলছি, আরেকটা ছবি কি হতে পারে, এরকম ছবিটা হতে পারে। কারণ দেখো বিড়াল আর দরজার সম্পর্কের কথা এখানে বলে দেওয়া নেই। আমি কি বলেছিলাম আগের দিন যে বিড়াল আর দরজা বা যে কোনো দুটো জিনিসের মধ্যে যদি সম্পর্কের কথা বলে দেওয়া না থাকে তাহলে হতে পারে ওদের মধ্যে সম্পর্ক আছে, কিংবা হতে পারে ওদের মধ্যে সম্পর্ক নেই, দুটোই হতে পারে। কিন্তু কোনোটা হবে, এটা হবে এটা হবে না, সেটা আমি কোশ্চেন থেকে বলতে পারছি না। কনক্লুশন বা সিদ্ধান্ত বা উপসংহারে কি বলেছে, কোনো দরজা বিড়াল নয়। দেখো এখানে মজার বিষয় যে কোনো দরজা বিড়াল নয়, এটা কিন্তু এই ছবিতে দেখলে ট্রু মনে হতে পারে, কিন্তু এই ছবিটা দেখলে কিন্তু ট্রু নয়। তাহলে আলটিমেটলি কিন্তু এই কনক্লুশনটাকে যদি ট্রু হতে হয় তাহলে এই উপসংহারটা যদি সত্যি হয়, সত্যি হতে হয় তাহলে প্রত্যেকটা ছবিতেই তো এটাকে সত্যি হতে হবে। এক জায়গায় যদি সত্যি না হয় তাহলে আমি আলটিমেটলিকে সত্যি কি করে বলবো। দেখো এখানে দরজা বিড়াল ছিল না, কিন্তু এখানে কিন্তু দরজা বিড়াল হয়ে গেছে বা হতে পারে, তাহলে যেহেতু হতে পারে তাহলে এই উপসংহারটা রং হয়ে যাবে। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে কোনো বিড়াল দরজা নয়। একইভাবে দেখো কোনো বিড়াল দরজা নয় এটাও আমি বলতে পারবো না, তাহলে এটাও রং হয়ে যাবে। তিন নম্বর কি বলেছে, তিন নম্বর বলেছে কিছু বিড়াল কুকুর। দেখো বিড়ালের গা দিয়ে যদি আমি স্ট্রেট লাইন গুলো টানতে থাকি কিছু তো কুকুরের মধ্যে দিয়ে যাবে, তাই না? দেখো আমরা যদি বলি যে কিছু এই সরি সব জবা ফুল, তাহলে কিছু ফুল তো জবা অবশ্যই হতে হবে, কারণ ফুলের মধ্যে তো জবা থাকবে। তেমনি একইভাবে এখানে তিন নম্বরটা অবশ্যই ট্রু হবে, কিছু বিড়াল কুকুর হবে। তারপরে বলেছে সব বিড়াল কুকুর, সব বিড়াল কুকুর কোনোদিন হবে না, তাহলে এটাও রং হবে। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কিছু বিড়াল কুকুর অর্থাৎ অনলি থ্রি ফলোস, তাহলে অ্যান্সার হবে ডি এট, অ্যান্সার হবে ডি এটটা, শুধুমাত্র তিনেরটা ফলো করবে, যে সাম ক্যাটস আর ডগস, শুধুমাত্র তিনেরটা শুধু। আশা করি বোঝাতে পেরেছি। দেখো পরবর্তী জায়গায় যেটা রয়েছে একটা কোডিং রয়েছে আবার, কিন্তু এই কোডিংটা একটু আলাদা, একটা সেন্টেন্স আকারে কোডিংটা দেওয়া রয়েছে, কিরকম দেখে নেওয়া যায়। বলছে বি কুইক, এর কোড কি বলেছে, এর কোড বলেছে জেড সি ও এস জি এ আই। তাহলে জিজ্ঞাসা করেছে যে আই লাভ মাই কান্ট্রি বাক্যটিতে তৃতীয় শব্দের শেষ বর্ণ, বর্ণহীনটা কি অ্যালফাবেট বা লেটার, শেষ লেটারের কোড কি হবে, শেষ লেটারের কোড কি হবে। তাহলে শেষ লেটার দেখো কি আছে, তৃতীয় শব্দ, তৃতীয় শব্দ কি মাই, তাহলে শেষ লেটার কি ওয়াই, ওয়াই এর কোড চেঞ্জ। দেখো আমরা বলেছিলাম যে যখন ভার্বাল যাই আমরা পাবো, আমরা এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবো খাতার মধ্যে, আর একবারই যেন করি, বারবার করে যেন আমাদের লিখতে না হয়। অনেকের বলবে অনেকের মুখস্থ হয়ে যায়, তো সেটা মুখস্থ হতে পারে, বাট তাও আমি বলবো লিখে নেওয়া ভালো, কারণ লিখে নিলে কি ভুলে গেলেও সেই ভুলের জায়গাটা থাকবে না, যে তুমি একটা আগে পরে করে দিলে সেই ভুলটা তোমার আর হওয়ার ভয় থাকবে না। তো দেখো বি যদি থাকে তাহলে বি এর জায়গায় জেড এসছে, আমি বলি তাহলে বি এর জায়গায় যদি জেড আসে তাহলে আমি যদি পিছনের দিকে ঘুরি, তাহলে পিছনের দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে পাবো এক ঘর দুই ঘর, তাহলে দুই মাইনাস, তাহলে বি থেকে জেডে যেতে গেলে আমি কি করছি মাইনাস টু। দেখো ই থেকে তারপরে যদি আমি সিতে দেখি, ই থেকে সিতে দেখো আবার মাইনাস টু হচ্ছে, তাহলে আবার দেখো পরে কি আছে কিউ আর এখানে কি আছে ও, তাহলে এটাও মাইনাস টু হচ্ছে। এভাবে প্রত্যেকটা যদি দেখতে থাকি তাহলে প্রত্যেকটাই দুই ঘর করে পিছনে সরে এসেছে, অর্থাৎ মাইনাস টু করে হচ্ছে। তাহলে আমাকে যদি ওয়াই এর কোড চাই তাহলে ওয়াই এর কোড কি হবে, ওয়াই থেকে পিছনের দিকে যাবো, তাহলে এক ঘর দুই ঘর, তাহলে দুই ঘর পিছনের দিকে গেলে অ্যান্সার কি হবে ডাবল, তাহলে এটা অ্যান্সার হবে ডাবল।
আজকের মতো ছোট্ট একটা রিজনিং এর ভিডিও তোমাদের কাছে এখানেই শেষ করলাম। আজকে আমরা আবার পাঁচটা জায়গা নিয়ে এসেছিলাম যেটা রেলের পরীক্ষার জন্য খুব উপযোগী বলে আমাদের মনে হয়েছে। তো তোমরা ভিডিও গুলো কন্টিনিউয়াস দেখতে থাকো, আর তোমাদের যদি কোনো জায়গায় আটকায় তাহলে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে সেই জায়গায় দিতে পারো। তাও আর পাশাপাশি যদি কোনো রিজনিং ক্লাসেস তোমাদের যদি চাহিদা থাকে তাহলে সেই চাহিদাটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে ভিডিওটা এইটুকুই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও, কারণ আমরা এলের সাথে একটা ট্রিকোনোমেট্রি ক্লাস চালু করেছি, এছাড়াও আমরা সিজিএল এর স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, এরপরে বহু অঙ্ক রিলেটেড ভিডিও, জিআই রিলেটেড ভিডিও, জিকে রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে। তো অবশ্যই আপডেট থাকো, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে অল করে দাও। তো আজকের মতো টাটা, খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।